বীজ দেওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন। মধ্যবিত্তের ছেলেদের অভিমান দেখানোর মানুষগুলো খুবই কম। টাকা কামাইতে গেলেই বোঝা যায় যে কার রক্ত পানি কইরা আমরা টাকা অপচয় করি। নেট থেকে নামানো বাইকের ছবিটা স্বপ্ন কেনার বাসনায় বারবার নাড়া দেয়। গায়ের জীবন আসলেই অনেক সুন্দর যদি গার্লফ্রেন্ড নামক প্যারাটা যদি না থাকে। What is up everybody and back to the another video. Today's video is very interesting and entertaining. And basically guys, আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। ভিআইপি দেশি কৃষক পার্ট টু। গাইজ, প্রথম পার্টটি করেছিলাম, মোটামুটি আকারে ভালোই ভিউ হয়েছে, 4K+ ভিউজ আইছে। অ্যান্ড সেকেন্ড টাইম আবারও আসলাম, সকালে কিছু খাই না, সকালে ওইটা একদম চলে আইছি মাঠে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট। অ্যান্ড যারা মাঠে ব্রেকফাস্ট বা খাবার খাইছেন তারা অবশ্যই বলে যাবেন যে মাঠের খাওয়ার মজাটা কেমন। আমি ফার্স্ট টাইম মাঠে খাবো অ্যান্ড দেখবো যে মজাটা কেমন। লেটস গেট আস টুডেস ভিডিও। অ্যান্ড গাইস, বিষ মিশানো সারা মাজরা পোকা মারার জন্য বিষ দেবো। অ্যান্ড প্রথমে দিয়েছিলাম আজ থেকে দশ বারো দিন আগে, সেরকম কোনো কাজ হয় নাই। পরে আবার দেখতেছি মাজরা পোকাতে গাছের গোড়া দিচ্ছে, সেই জন্য দিলাম কাটা 50 বিভিন, মানে পচা মাজরা রোধ করবে সেই জন্য দিচ্ছি একটা বিষ, মানে মিক্স করে দুই ডাম পানি দিয়ে মিক্স করে দিতে হবে। অ্যান্ড মানে মনে করেন যে এটা প্রচণ্ড লেভেলের ভারী, পিট মিট একদম খুলে যাইতেছে। আর হ্যাঁ, মানে যারা মনে করেন যে পড়াশোনাতে ফাঁকি দেবেন তারা আমার মতো অবস্থা হবে, বুঝলেন, এই যে মাঠে মাঠে বিষ দিয়ে বেড়াতে হবে, অটো রিক্সা চালাইতে হবে, মানে বাবার কাজ আমি করতেছি এই বয়সে। তাহলে বলুন গাইজ, মানে এর থেকে পড়াশোনা করা ভালো না? অবশ্যই পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট করবেন, তাহলে বাপ মা খুশি হবে, ঠিক আছে। অ্যান্ড যাই হোক, এত কথা বাদ দিয়ে অ্যান্ড ধানে হয়ে চলে আসছি। অ্যান্ড দেখুন গাইজ, আমার ধানের ধান ক্ষেত অসাধারণ লাগতেছে, আর কিছুদিনের মধ্যেই মনে হয় শীষ বের হবে আশা করা যায়। অ্যান্ড পাশের ধান ক্ষেতগুলো দেখুন আর আমারটা দেখুন, ওয়াটা ফ্যান্টাস্টিক, ভাল লাগতেছে আমার খুব। সো গাইজ, শুরু করা যাক। নেট থেকে নামানো বাইকের ছবিটা স্বপ্ন কেনার বাসনায় বারবার নাড়া দেয় চোখে। সাহস করে বাসায় বলে ফেলা একটা বাইক কিনে দাও বাবা। মধ্যবিত্তের ছেলেদের অভিমান দেখানোর মানুষগুলো খুবই কম, প্রথমত মা আর দ্বিতীয়ত ভাই। বাবা একদিন আম্মুর সাথে কথা বললেন, ছেলেটার মন খারাপ, ওর ভাই কিছু টাকা পাঠিয়েছে, আমার কাছেও কিছু টাকা আছে। মা বলেন, তুমি দেখো একটা কমের মধ্যে হলেও কিনে দাও ছেলেটারে। বাবা হঠাৎ একদিন আমাকে ডেকে বলে, বাপ জিহাদ, একটা পুরনো বাইক এখন আপাতত নেই, নতুন কিনতে গেলে অনেক ধার দেনা পড়ে যাবে। আমি খুশিতে চোখের জল মুছে বাবাকে বললাম, পুরনো হলেও হবে বাবা। ব্যাংক থেকে জমানো টাকা তুলে দেয় মায়ের হাতে, মায়ের চোখে মুখে ছেলের শখ পূরণের উচ্ছ্বাস, সন্তানের ইচ্ছে পূরণের বাবা মা যে সর্বোচ্চ ত্যাগী। বুকে ব্যথা নিয়ে দুপুরে হঠাৎ বাবা বাসায় ফিরে, সুখের তীরে দুঃখের ঢেউ আছড়ে পড়ে। মা, ডাক্তার বলছে বাবার হাটে রিং বসাতে হবে। মা, ঘরে টাকা যা আছে দাও, বাইক কেনার টাকাটাও দাও। মা স্তব্ধ হয়ে রইল, আমি একগাল হেসে বললাম, তখন বাইকের দামও বেশি, পরে কিনবো মা। কেউ কি জানে মা আর ছেলের মাঝে মাত্রই পৃথিবীর সবচেয়ে বড় অভিনয় হয়ে গেল, এটার নামই মধ্যবিত্ত। নিজের স্বপ্ন ও শখগুলোকে মনের ভিতর গুমড়ে মারার নামই, আর ডিপ্রেশন একাকিত্ব নিঃসঙ্গতা থাকার নামই হল মধ্যবিত্ত। মানে ধানের ভুঁয়ে মাজরা পোকা লাগছে, আমি দিলাম কাটা 50 অ্যান্ড দিলাম বিভিন, মানে পচা রোধ করার জন্য প্রচুর পরিমাণে পোকা লাগছে জমিতে। আর মনে করেন যে বিষ দেওয়ার সময় বিষ হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস, মনে করেন যে বিষ দেখলেন ঢক ঢক করে এক বোতল খেয়ে নেবেন, দেখবেন সব গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। যাই হোক,
মানে বীজ দেওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন, যাতে বিষের মানে বাতাসে এসে বীজ যেন নাকে মুখে না যায়, সমস্যা হতে পারে, সেই জন্য আমি মাস্ক পরে আসছি। অ্যান্ড ক্যাপটা পরছি কিছু আপনারা অবশ্যই জানেন, তো ক্যাপ বিষয়ে কিছু বলছি না। অ্যান্ড গাইজ, বীজ দেওয়া মোটামুটি এখানে সারা প্লাস দুই ঘন্টা প্লাস সময় লাগছে বীজ দিতে। অ্যান্ড দেখুন ধানের অবস্থা, অ্যান্ড শীষ বেড়ে গেছে, শীষ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সো গাইজ, আমার জন্য দোয়া করবেন সকলে। অ্যান্ড গাইজ, সত্যি জীবন খুবই কঠিন, বাস্তবতা অনেক কঠিন, বিকজ আমাদের মতো মধ্যবিত্তের জন্য খুবই কঠিন। আমি চাই যে জীবনে প্রতিষ্ঠিত হতে, অনেক কিছু করতে, আমার অনেক কিছু স্বপ্ন, সেগুলো বাকি আছে, সেগুলোকে বাস্তবে রূপান্তর করতে হবে। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাচ্ছে, আমার লাইফটাকে সিটেল করতে পারি অ্যান্ড আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। গাইজ, এটা আজাইরা কথা শুনবেন, একটা কথাটা হচ্ছে যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল মুরগির বাচ্চার মতো, ইঁদুরে নিয়ে গেছে ভাই, সরি কুকুরে নিয়ে গেছে। আপনাকে পরিশ্রম করে যেতে হবে যতদিন না সফলতা আসে। বেসিক্যালি আমি সফলতা পাওয়ার আশায় হার্ডওয়ার্ক করবো ইনশাল্লাহ, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো টেক কেয়ার, হ্যাভ ফান, বি কেয়ারফুল এভরিওয়ান। সো গাইজ, সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো ওকে, বাই, লাভ ইউ টু।